সরকারি কর্মচারীরা আপনি কথা বলবেন না চুপ করুন না চুপ দেখছেন কিভাবে বলতে দেন না বলতে দেন না কথাগুলো ওরাই বলুক বেড়ে গেছেন নাকি বেশি বেড়ে গেছেন বেশি বেড়ে গেছেন চুপ করুন চুপ আমি এইজন্য কথা বলছি আমাকে কথা বলতে দেবেন আমি উচ্চতলায় এই কথা বলবো প্রশ্ন লোকাদের শুনতে পায় পায়তারামও বেরিয়ে যাবে মহিলা প্রধানের গায়ে হাত দিলে ভোট দিয়েছেন আপনারা জিতিয়েছেন আপনারা পঞ্চায়েত করেছেন আপনারা দেখুন কিভাবে ভয় পালিয়ে যাচ্ছে কর্মচারী পুলিশ অধিকর্তা হুমকি দেখাচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমরা আপনি উত্তর দেবেন আমরাও আছি তোর পাশে আমি কোনোদিন বলিও নি এই বিষয়টা যে ভোট না দিলে রাস্তা দেবো না তাহলে তো ওনার বুথে আর বাকি রাস্তাগুলো আমি হতো না ওনার বুথে কি বাকি রাস্তাগুলো হতো এই বিষয়টা বলতাম আর গ্রামবাসীদের দাবি থাকতে পারে আমিও দেখেছি যে রাস্তাটা খারাপ কিন্তু মেম্বারকে তো রাস্তা ওই রাস্তা দিতে হবে বলছি সব রাস্তাগুলোর এমন করুণ দশা হয়ে গেছে যে একটা গরুকে নিয়ে মাঠে যদি যাওয়া হয় সেই গরুটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে না সে ছুটে অন্য লোকের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে স্কুল পাঠশালের ছেলেরা ছেলে বাচ্চা ছেলে মেয়েরা তারা যেতে পারছে না যা পরিস্থিতি এটা মুখে বলেও এটা বোঝানো যাবে না যে আমাদের পরিস্থিতিটা কি সব জায়গাতে রাস্তা হয়ে গেছে আমাদের রাস্তাটা পুরো একদম এই 2011 সাল 2011 সালে লাস্ট কাজ হয়েছিল এখন এমন অবস্থা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যেতে পারে না একটা রুগীকে যদি বার করতে হয় ট্যাংদোলা করে মেন রাস্তায় পর্যন্ত নিয়ে আসতে হয় তারপরে আমরা রুগী বার করে নিয়ে যেতে পারি এখন যদি কোনো এমার্জেন্সিতে কিছু হয়ে যায় কোনো কিচ্ছু নাই আমাদের ফেসিলিটি প্রধান মেম্বার পুরো কোনো রেসপন্স নেই আমরা চাইছি আমাদের রাস্তার কোনো ডিসিশন নেওয়া হোক আর বসার আগেই আমাদের রাস্তা যায় কারণ একদম পুরো যান চলাচল সব কিছু বন্ধ মানে মানুষ যাতায়াত সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হয়ে গেলে আর রাস্তাটায় পা রাখা যায় না।